ha <coughs> ha 那他的菜。 তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিরো ডিস্ক জিরোটা আছে তাই না আমরা যখন আইসকাজি ডিস্কটাকে আমাদের এই সার্ভার মেশিন থেকে নিয়ে আসবো টেন জিবি তখন কিন্তু আসলে আমরা দেখতে পাবো যে আসলে আরেকটা ডিস্ক এখানে অ্যাড হয়ে গিয়েছে ডিস্ক ওয়ান তো এই ধরনের অ্যাড কখন হবে দেখেন আমি এখানে আরেকটা ডিস্ক অ্যাড করছি দেখেন আমরা যদি এই কন্ট্রোলারের আন্ডারে আইস কন্ট্রোলারের আন্ডারে আমরা হার্ড ড্রাইভকে অ্যাড করতে চাই হ্যাঁ দেখেন নিউ দিয়ে আমি একটা হার্ড ড্রাইভকে অ্যাড করছি ভিএইচডি এক্স ধরেন যে কোনো জায়গায় আমরা দেই ধরেন সি ড্রাইভে আমরা দিয়ে দিলাম সি ড্রাইভে তো না অন্য জায়গায় দেই

বিমুখ করলাম আমরা চলে গেল তো তাহলে ডিস্ক অ্যাড হলে এখানে দেখাবে এটাই নর্মাল ওয়ে তাই না এটা আমি আসলে আপনাদেরকে আগে দেখাই দিলাম এই কারণে যে আমরা যখন ওই আইস কাজি ডিস্কটাকে নিয়ে আসব এখানে তখন আপনি আসলে ঠিক একইভাবে এখন যেরকম আমরা একটু আগে এখানে দেখলাম যে ডিস্ক ম্যানেজমেন্টের আন্ডারে একটা নতুন হার্ড চলে আসলো ঠিক একইভাবে আমরা কিন্তু ওই কাজটা ওখানেও করতে পারি ওকে আমরা সেটা দেখি তার জন্য আমাদেরকে টুলস থেকে আমাদেরকে যেতে হবে হলো আইসকাজি ইনিশিয়েটরে দেখেন ক্লিক করার সাথে সাথে বলছে মাইক্রোসফট আইসকাজি সার্ভিস ইজ নট রানিং ইনস্টল আছে বাট রানিং নাই

ইনিশিয়েটর সার্ভিস এটাই কিন্তু চালু ছিল না ওখানে ইয়েস করার কারণে এটা চালু হয়েছে ওকে এটা একটা ব্যাপার এখন আমরা যাবো হলো আবারও যাবো এই যে দেখেন ওইটা সার্ভিস চালু হয়ে যাওয়ার পরে যে আমাদেরকে কিন্তু সেই ডায়ালগ বক্সটা দিয়েছে যেটার মাধ্যমে আমরা আসলে ওই টার্গেট সার্ভারটার সাথে কানেক্ট করতে পারি সার্ভারটা ইলেভেন দিব আমরা এই যে এই মেশিনের আইপি হলো ইলেভেন আমরা লোকাল সার্ভার যদি যাই যে ইলেভেন আমরা ইলেভেন দিয়ে আমরা দেখেন কুইক কানেক্ট দিব দেখেন

ডিস্ক আমরা ওকে করে দিলাম কি হইল আমরা যাই কম্পিউটার কি দেখতে পাচ্ছেন আমরা কি এটা এখান থেকে অ্যাটাচ করেছি ফাইল থেকে সরি সেটিংস এর মধ্যে এখানে কি কোনো হার্ডওয়্যার অ্যাটাচ করা হয়েছে নতুন না দেখেন সেই একটা হার্ড ড্রাইভ আগের হার্ড ড্রাইভটা আইসকাইজি কন্ট্রোলারের আন্ডারে অ্যাড করে আমরা দেখিয়েছিলাম যে অ্যাড করলে কি হয় কিন্তু এখন কিন্তু অ্যাড নাই এখানেও অ্যাড নাই এখানেও হার্ড ড্রাইভ কিন্তু একটাই দেখেন আপনাদের সামনে কিন্তু তাহলে এই দশ জিবি হার্ড ড্রাইভটা কোথেকে আসলো এই যে এই মেশিন থেকে যে মেশিনে আমরা আসলে আইস কাজি কনফিগার করেছি এই যে দশ জিবি আইস কাজি কনফিগার করলাম যেটা এখানে দেখেন নট কানেক্টেড দেখাচ্ছে বাট আমরা যদি রিফ্রেশ দেখেন কি দেখাচ্ছে কানেক্টেড এবং আমরা যদি আই টু উপরে নিয়ে যাই এই যে দেখেন কে কানেক্টেড সেটাও কিন্তু দেখাবে দেখছেন তাহলে এই এই যে হার্ড ড্রাইভ এটার সাথে কানেক্ট হয়েছে এখন কে এই মেশিনটা

হার্ড ডিস্কের পোর্শন অফ হার্ড ডিস্কে আমরা অন্য জায়গায় কি করতে পারি অ্যাটাচ করতে পারি বা শেয়ার করতে পারি হ্যাঁ সবার আইডিয়া হয়েছে জিনিসটা কারো বুঝতে কোনো সমস্যা আছে না বুঝতে পারছি থ্যাংক ইউ আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা আস্তে আস্তির মাধ্যমে আমরা কানেক্ট এই কানেক্টটা করতে পারি ঠিক আছে তো আমরা নেক্সট স্লাইডে চলে যাব আমরা স্লাইডটা আমরা লোড করি

এবং সেটারও একটা ডেমনস্ট্রেশন আমরা দেখবো এই দুইটা জিনিসের ওকে সো হচ্ছে একটা ফাইল ফাইল শেয়ারিং শেয়ারিং প্রোটোকল প্রোটোকল হ্যাঁ উইন্ডোজ সার্ভার এর ক্ষেত্রে যেটা হয় যে উইন্ডোজের ক্ষেত্রে কোন একটা ফাইলকে যদি আমরা শেয়ার দিতে চাই একটা ফোল্ডারের আন্ডারে শেয়ার দেওয়া লাগে তাই না তো সেই ফোল্ডারের আন্ডারে সেই শেয়ারটা আমরা দিতে পারি এসএম বি থ্রুতে তো এস এম বি বর্তমানে দেখেন এসএমবি শুরু হয়েছে এবং স্কেল আউট ফাইল সার্ভার বলে নতুন একটা জিনিস এসছে থ্রি পয়েন্ট জিরো টু থেকে এবং এসএমবি ওয়ান কে রিমুভ করে দেওয়া যায় এরকম একটা কনফিগারেশন এসছে মানে এসএমবির এখানে সোজা কথাই একটি ইতিহাস দেওয়ার চেষ্টা করা হয়েছে মাইক্রোসফ থেকে এবং এসএমবি থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান অ্যাডেড প্রিঅথেন্টিকেশন ইন্টিগ্রিটি এসএমবি এনক্রিপশন এনক্রিপশানের বিষয়গুলো চলে আসছে এখন ক্লাস্টার ডায়া ক্লাস্টার ডায়েলেক্ট ফেন্সিং এই জিনিসগুলো আসছে এখানে এসএমবি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ানের ক্ষেত্রে এখন এই এই যে যে জিনিসগুলোর কথা বলা হচ্ছে এখানে যে প্রি অথেন্টিকেশন ইন্টিগ্রিটি এটা কি জিনিস ধরেন যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক যেটা আছে সেইটাকে আসলে প্রি অথেন্টিকেশন ইন্টিগ্রিটি যে ফিচারটা সেটাকে আসলে ডিফেন্ড করে এবং এই যে যে এসএম যে সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে যে তথ্য আদান প্রদান এটাকে আসলে এনক্রিপ্ট করে যার ফলে যার ফলে এসএমবি দিয়ে হ্যাক করা সম্ভব না আসলে ম্যান ইন দি মিডলে অ্যাটাক করা সম্ভব না এস এম থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান তো এটা একটা বিষয় এস এম বি বিষয় আছে এনক্রিপশন ইমপ্রুভমেন্ট হয়েছে এবং এখানে আসলে বিভিন্ন এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করা হয় এনক্রিপ্ট করার জন্য তো এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি আগের থেকে আরো বেটার করা হয়েছে এস এম বি টু থাউজেন্ড এর ক্ষেত্রে এখন আরেকটা বিষয় আছে ক্লাস্টারের ক্ষেত্রে যেহেতু ক্লাস্টার সম্পর্কেই আমরা ওইভাবে এখনো পর্যন্ত উইন্ডোজের পার্সপেক্টিভে দেখি নাই তারপর আমি একটু বলি এই বিষয়টাতে যে ক্লাস্টার ডায়ালেক্ট ফেন্সিং এর কথা যেটা বলা হচ্ছে সেটা হলো যে ক্লাস্টারের ক্ষেত্রে ফাইল সার্ভারে ক্লাস্টার হইতে পারে আর অনেক কিছুরই ক্লাস্টার হইতে পারে মানে হচ্ছে মাল্টিপল মেশিন মিলে একটা ফাইল সার্ভার হিসেবে কাজ করবে তো যদি কোনো একটা মেশিন ডাউন হয়ে যায় তাও আপনার ফাইল সার্ভার কাজ করবে সো দ্যাট ইজ দ্যাট ইজ হাই অ্যাভেলেবিলিটি দ্যাট ইজ ক্লাস্টারিং এখন এই ক্লাস্টারে দুইটা যদি ন্যূনতম সার্ভার তো লাগবে অবভিয়াসলি এখন এই দুইটা সার্ভারে যদি অপারেটিং সিস্টেম আপগ্রেড করার প্রয়োজন হয় তখন কি অবস্থা হবে দুইটা সার্ভারের অপারেটিং সিস্টেম যদি এক একবারে আপগ্রেড করতে যাই তখন ডিফিকাল্ট না তো এই জন্য একটা নতুন টেকনোলজি কথা বলা হয়েছে সেটাকে বলা হয় রোলিং আপগ্রেডস অর্থাৎ ক্লাস্টারের প্রত্যেকটা মেশিনকে আলাদা আলাদাভাবে আপগ্রেড করা হবে এবং ক্লাস্টারের অন্য মেশিনে আপগ্রেড সম্পর্কে জানবে এটাকে বলা হচ্ছে রোলিং আপগ্রেড এই রোলিং আপগ্রেড ক্ষেত্রে এই রোলিং আপগ্রেড ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ফেন্সিং এর বিষয়টা আসে হ্যাঁ ফাইল শেয়ারের ক্ষেত্রে এখন কি হবে এই কি করবে যখন একটা ক্লাস্টারের বিষয়টা ডাউন হয়ে যাবে একটা ক্লাস্টার মেশিন ডাউন হয়ে যাবে তখন সে কি করবে ফাইল শেয়ারের ক্ষেত্রে এস এম জিরো পয়েন্ট টু থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট টু এরকম মোডটা ইউজ করবে এবং পরবর্তীতে ক্লাস্টারের সব নোড আপডেট হয়ে গেলে তখন থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ইউজ করবে এটা হচ্ছে ফেন্সিং আর কি হ্যাঁ তো আমরা শেয়ার কনফিগারেশনের বিষয়টা দেখবো যে কিভাবে শেয়ার কনফিগারেশন করে আসলে উইন্ডোজে আমরা যদি প্রপার্টিজে যাই কোনো ফোল্ডারের আমরা দেখতে পাবো যে শেয়ার নামে একটা ট্যাব আছে হ্যাঁ এবং সেই শেয়ার ট্যাবের মাধ্যমে আমরা শেয়ারিং কনফিগার করতে পারি আবার আরেকটা শেয়ারিং আছে সেটাকে বলে কুইক এবং অ্যাডভান্স দুইটা শেয়ারিং আছে তো কুইক শেয়ারিং অ্যাকচুয়ালি যারা নতুন নতুন শেয়ারিং দিচ্ছে বা এরকম কোনো কিছু হ্যাঁ সেখানে আসলে ইন ডেপথ শেয়ারিং দেওয়াটা ডিফিকাল্ট ওই জন্যই আর অ্যাডভান্স শেয়ারিংটা ফর অ্যাডভান্স ইউজার সেখানে অ্যাকচুয়ালি শুধুমাত্র আপনি শেয়ারিংটা কনফিগারেশন করতে পারবেন এমন না এর সাথে সাথে অ্যাক্সেস লেভেলেরও কিছু কনফিগারেশন আপনি করতে পারবেন তা আমরা ওটা দেখব যে কিভাবে করে সে জিনিসটা এবং আমরা পাওয়ার সেলেও দেখতে পারি যে আসলে পাওয়ার সেলে কিভাবে আমরা শেয়ারিং কনফিগার করতে পারি এবং দেখেন কিছু কমান্ডের কথা বলা হয়েছে নিউ ড্যাশ এসএম্বি শেয়ার সেট ড্যাশ শেয়ার হ্যাঁ এই ধরনের কিছু কমান্ডের কথা বলা হয়েছে যে কমান্ডের মাধ্যমে আসলে আমরা কি করতে পারি এই শেয়ারগুলো কনফিগার করতে পারি রিমুভ করতে পারি শেয়ার সম্পর্কে ইনফরমেশন পেতে পারি এবং এই শেয়ারের মধ্যে কে কে অ্যাক্সেস করে আছে সেটা আমরা পেতে পারি হ্যাঁ এবং ব্যান্ডউইথ লিমিটের বিষয়ও আছে এই জিনিসগুলো এখানে smb শেয়ারের ক্ষেত্রে আসলে অ্যাপ্লিকেবল তো আমরা এখানে একটা ডেমোনস্ট্রেশন দেখব যে কিভাবে আমরা smb শেয়ার তৈরি করতে পারি সার্ভার ম্যানেজারের মাধ্যমে এবং পাওয়ার পাওয়ারশেলের মাধ্যমে ঠিক আছে তো আমরা এখানে দেখি যে সেটাকে কিভাবে করা যায় ওকে So mm -hmm. I'm ready to share with you how long so. আমরা নেক্সট কিছু জিনিসও দেখে নিই তারপর আমরা এস এম বিতে আসবো এবং আমরা দেখেন এন এফ এস টা কি জিনিস নেটওয়ার্ক ফাইল সিস্টেম নেটওয়ার্ক ফাইল সিস্টেম বেসড অন ওপেন স্ট্যান্ডার্ড কারেন্ট ভার্সন হলো ফোর পয়েন্ট ওয়ান এবং উইন্ডোজের এন এফ এস কম্পোনেন্ট আছে ক্লায়েন্ট সার্ভার উভয়টাই এবং এটা কেব্রোস ভার্সন ফাইভ অথেন্টিকেশন সাপোর্ট করে কেবেরস হলো আপনার অ্যাক্টিভিটরি বিহাইন্ড দা সিং যে প্রটোকল দিয়ে অথেন্টিকেশন করে সেটা তো এনএফএস এর প্রাইমারি ইউজ কি ভিএম ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে স্টোরেজ হিসাবে এন এফ এস এর শেয়ারের বিষয় আছে মাল্টিপল অপারেটিং সিস্টেমের মধ্যে কি করে করা যায় এন এফ মাধ্যমে ডেটা অ্যাক্সেস করা যায় ডেটা দেওয়া যায় শেয়ার করা যায় ডিফারেন্ট আইটি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ডেটা শেয়ার করা যায় যখন কোম্পানি কোম্পানি এক কোম্পানিকে কিনে নিচ্ছে সেই সেই সব ক্ষেত্রে এবং উইন্ডোজ সার্ভারের ক্ষেত্রে আমরা কনফিগার করতে পারি এনএফএস শেয়ার আমরা উইন্ডোজ সার্ভারে এনএফএস শেয়ার এনএফএস সার্ভার রোলটা ইনস্টল করতে পারি এবং দুইটা অপশন আসছে সেক্ষেত্রে শেয়ার প্রোফাইলে কুইক এবং অ্যাডভান্স এবং অথেন্টিকেশন অপশন আছে হলো কেডবেরোস ভার্সন ফাইভ অথেন্টিকেশন এবং আর একটা অথেন্টিকেশন হলো নো সার্ভার অথেন্টিকেশন আর শেয়ার পারমিশন ডিফাইন্ড অ্যালাউড অ্যান্ড ডিনাইড হোস্ট আমরা করতে পারি এবং কিছু বেস্ট প্র্যাকটিসেস আছে সেগুলো ফলো করা লাগবে এবং আমরা একটা ডেমনস্ট্রেশন দেখাবো যে আসলে আমরা এনএফএস শেয়ার কীভাবে কনফিগার করতে পারি উইন্ডোজের ক্ষেত্রে তো প্রথম আমরা দেখে নিই যে আসলে আমরা আমরা এস এম বি শেয়ারটা করতে পারি হ্যাঁ তো এম বি এস এম বি জিনিসগুলো আমরা প্রথমে দেখব তারপর আমরা এনএফএস এ যাব ওকে সো আমরা মেশিনটাতে ঢুকি ঢুকে গেলাম এই মেশিনে এখানে অবভিয়াসলি ফাইল স্টোরেজ সার্ভিসটা এখানে লোড হবে চলে আসছে আমাদের ফাইল স্টোরেজ সার্ভিস এখানে গেলাম আমরা এবং দেখেন শেয়ার্স কথাটা আছে এখানে দেখছেন শেয়ার্স এবং অলরেডি দেখেন এনএফএস এস এম বি শেয়ার ইত্যাদি আছে তো যাই হোক আমরা এখানে তৈরি করবো এখানে দেখেন আহ টাস্কের মধ্যে যদি আমরা যাই এর মধ্যে এরিয়াতে আমরা টাস্কের মধ্যে যদি যাই আমরা নিউ শেয়ার পাবো বুঝেছেন সো আমরা সার্ভারে নিউ শেয়ার তৈরি করছি হ্যাঁ এই যে দেখেন এখানে কি আছে এস এম বি কুইক এস এম বি অ্যাডভান্স এস এম বি শেয়ার অ্যাপ্লিকেশন এন এফ এস শেয়ার কুইক এন এফএস শেয়ার অ্যাডভান্স হ্যাঁ এরকম আছে তো আমরা এখানে দেখেন প্রত্যেকটা সিলেক্ট করলে দেখেন ডেসক্রিপশন দিচ্ছে এখানে দেখছেন ডেসক্রিপশনটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হচ্ছে আমরা দেখেন এগুলোর মধ্যে দিয়েও যদি যাই আমরা তাহলে কিন্তু আমরা অনেক ইনফরমেশন এখান থেকে পাবো দেখেন বলছে কুইকে বলছে দ্য বেসিক প্রোফাইল প্রেজেন্টস দ্য ফাস্ট ওয়ে টু ক্রিয়েট এস এম বি ফাইল শেয়ার টিপিক্যালি টু শেয়ার ফাইল ইন উইন্ডোজ বেসড শেয়ারিং এবং অ্যাডভান্স অপশন ক্যান বি কনফিগার লেটার বাই ইউজিং প্রপার্টিজ ডায়ালগ বক্স তাহলে আমরা কুইকে আসলে তেমন কোনো কিছু এখানে পাবো না পরবর্তীতে যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে আমরা প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করব ওই ফাইলের ওকে ফাইন আমরা এস এম বি শেয়ার কুইক করেছি তো প্রথমে এটাই আমরা দেখি তবে আমার প্রত্যেকটা আলাদাভাবে একটু গিয়ে দেখতে পারি যে কোনটা কি কাজে ব্যবহার হয় দিস অ্যাডভান্সড প্রোফাইল অফার্স এডিশনাল অপশন টু কনফিগার এসেম্বি ফাইল শেয়ার সেট দ্য ফোল্ডার ওনার ফর অ্যাক্সেস ডিনাইড অ্যাসিস্ট্যান্স কনফিগার ডিফল্ট ক্লাসিফিকেশন অফ ডেটা ইন দ্য ফোল্ডার অফ ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস অফিস এবং কোটা এনেবল করা যায় যদিও কোটা নিয়ে আমরা পরবর্তীতে দেখব বাট আলটিমেটলি আমরা অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে কোন অ্যাপ্লিকেশানে এটা ইউজ হতে পারে হাইপার ভির ক্ষেত্রে ডেটা বেজের ক্ষেত্রে এবং আদার সার্ভারের ক্ষেত্রে এই ধরনের শেয়ার ইউজ হতে পারে তো আমরা কুইক সিলেক্ট করলাম আমরা সো কুইক সিলেক্ট করার পরে আমরা আমরা যেটা করব সেটা হলো যে নেক্সট দিব দেখেন এখানে বলা হচ্ছে যে সার্ভার সিলেক্ট করার কথা তো সার্ভার তো এখানে সিলেক্ট অলরেডি বাই ডিফল্ট আছে প্রথমে সার্ভার সিলেক্টের অপশন মাল্টিপল সার্ভার থাকতে পারে এই জায়গায় সো দ্যাটস ওয়াই আর কি বলা হচ্ছে প্রথমে সার্ভার সিলেক্টেড অপশন সেকেন্ড হলো যে সিলেক্ট বাই ভলিউম ঠিক আছে তো ধরেন আমরা এখানে ডি ড্রাইভ সিলেক্ট করলাম ডি ড্রাইভ আমরা সিলেক্ট করতে পারি অথবা আমরা এখানে টাইপ দ্য কাস্টম পাথ এবং ব্রাউজ করে বলে দিতে পারি হ্যাঁ এটা একটা বলতে পারি তো এখানে দেখেন আমরা ডি ড্রাইভ সিলেক্ট করলাম আমরা সিলেক্ট করে আমরা যদি নেক্সট দেই দেখেন আমাদেরকে বলছে শেয়ারের নাম দেওয়ার জন্য ঠিক না শেয়ার নেম দেওয়ার জন্য বলছে তা আমরা বললাম যে এটা হলো ডেটা তাহলে দেখেন মধ্যে শেয়ারস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং তার মধ্যে কিন্তু ডেটা নামে একটা ফোল্ডার তৈরি হবে হ্যাঁ ইফ দা ফোল্ডার ডাজ নট এক্সিস্ট দ্য ফোল্ডার ইজ ক্রিয়েটেড বলে দিয়েছে এখানে যদি ফোল্ডার না থাকে তাহলে ফোল্ডার তৈরি করা হবে তাহলে আমরা ডেটা দিয়ে ফেললাম এবং চলে যাই আমরা এখানে তো আর কিছু নাই এখানে দেখেন কনফিগার শেয়ার সেটিংস আছে তো শেয়ার সেটিংস এর ক্ষেত্রে আমরা বলবো যে আহ এক্সেস বেসড ইনমোরেশন

আমরা এখানে কাস্টমাইজ পারমিশন আমরা ক্লিক করি দেখেন কাস্টমাইজ পারমিশনে কি আসে এখান থেকে কথা আছে কি পারমিশন দেওয়া আছে সিস্টেম এগুলা এখানে দেখেন আমরা ক্লিক করে অ্যাড করতে পারি আরো পারমিশন এবং আমরা বলতে পারি যে সিলেক্ট আ প্রিন্সিপাল প্রিন্সিপাল হলো যে কোনো ইউজার অথবা গ্রুপ হ্যাঁ এটাকে বলা হচ্ছে এবং আমরা একটা স্পেশাল গ্রুপকে পারমিশন দিতে পারি সেই গ্রুপটাকে বলা হলো ডোমেইন তো নর্মালি আমরা গ্রুপকেই পারমিশন আসলে দিব ইউজারকে পারমিশন ইন্ডিভিজুয়ালি দিতে গেলে আমাদের জন্য অবস্থা খারাপ তাই না আমরা ওকে দিলাম এবং মডিফাই করা পারমিশন তাকে দিলাম আমরা ওকে করে দিলাম ডোমেন ইউজার্সরা মডিফাই পারমিশন পাবে মডিফাই পারমিশন পাবে এই ফোল্ডারটাতে আমরা ওকে করে দিচ্ছি হ্যাঁ বুঝতে পারছি পার ইউজার টু জিবি দিতে হয় অ্যাকচুয়ালি কোটার কোটা কনফিগারেশনটা এই জায়গায় না কোটা কনফিগারেশনের জন্য আলাদা অপশন আছে আমরা ওটা দেখবো হ্যাঁ ওটাকে বলা হয় হলো অবভিয়াসলি কোটা তো থাকবেই ওটার আন্ডারে ওটাকে ফাইলস আবার রিসোর্স ম্যানেজারের মাধ্যমে এটা করা এফএসআরএম বলা হয় ওটাকে এর মাধ্যমে কোটাটা দেওয়া হয় ওটা আমরা দেখবো কোটা দেওয়ার জায়গা এখানে না হ্যাঁ এই কনসোলে কোটা কোটা দেওয়া যাবে না ওকে অন্য একটা জায়গা থেকে দিতে হয় ফাইলসাভার রিসোর্স ম্যানেজার থেকে হ্যাঁ তো এটা আমরা দেখবো ফাইলসাফার রিসোর্স ম্যানেজার কিভাবে কোটা দেওয়া যায় তো দেখেন এখানে আমরা একটা পারমিশন অ্যাড করার পর এই ডোমিনিজাস কিন্তু এখানে চলে আসছে দেখছেন মডিফাই তো এখানে আমরা নেক্সট দিয়ে দিচ্ছি ডোমেন ইউজার্সটা মডিফাই পারমিশন পাবে সো আমরা ক্রিয়েট করে দিলাম এখানে এই যে দেখেন ক্রিয়েট হয়ে গেল সো আমরা এখন ক্লোজ করে দিলাম এখন আমরা যাই এই যে দেখেন অলরেডি এই যে ডেটা নামে একটা ফোল্ডার কিন্তু এস এম শেয়ার হয়ে গেছে এই যে দেখেন এসএমবি এম শেয়ার প্রোটোকল হলো এস এম বি যেটাকে আমরা সিআইএফএস বলছিলাম তখন তো আমরা এখানে কি করে ফেললাম একটা শেয়ার করে ফেললাম আমরা করবো হলো একটা এনএফএস শেয়ার করতে চাই যদি আমরা সেক্ষেত্রে টাস্ক থেকে আমরা আবারও নিউ শেয়ারে যাব এবং অবভিয়াসলি এনএফএস আমরা কুইক সিলেক্ট করবো This is basic profile present represents the fastest way to create a NFS file share typically used to share files with unix based computers suitable for general file sharing advanced option can be configured later by using properties dialog box so আমরা করতে পারবো so আমরা এখানে আমরা আবারো ডি ড্রাইভে চলে যাই এবং আমরা নেক্সটে চলে যাই এবং আমরা শেয়ারের নাম দিই বলে দেখেন শেয়ারটা রিমোট পাথ একটু ডিফারেন্ট দেখাচ্ছে হ্যাঁ যাই হোক আমরা এখানে দেখাই যে আসলে কি আমরা বললাম লিনাক্স ডেটা আমরা নেক্সট দিয়ে দিচ্ছি এখন দেখানো যে কেবস অথেন্টিকেশন বিষয়গুলো চলে আসছে এবং আমরা আসলে ভার্সন ফাইভ করব। এবং পরবর্তী যাব এখন আমাকে বলছে যে শেয়ার পারমিশন দেওয়ার জন্য হুম শেয়ার পারমিশন দেওয়ার জন্য এবং সেখানে আমি অবভিয়াসলি অ্যাড করা লাগবে আমাকে অ্যাড করে আমি আসলে এখানে বলে দিতে পারি যে অল মেশিন সবাই আসলে আমরা বলে দিতে পারি যে কোন হোস্ট অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারবে সেটা আমরা বলতে এবং দেখেন নো অ্যাক্সেস কথা বলা আছে আমরা রিড রাইট দিয়ে দিলাম অ্যাক্সেস এবং অ্যাড করে দিব আমরা

এবং আমরা এবং ক্রিয়েট করে এস এর এই পারমিশনে দেওয়া একটা শেয়ার হোল্ডার আমরা এখানে দেখে নিলাম যেটার নাম হলো লিন্যান্স ডেটা ওকে সো লিন্স ডেটা দেখে নিলাম আমরা এখন এখন আমরা এই যে যে শেয়ার ইনফরমেশন এই শেয়ার ইনফরমেশনটা দেখতে চাই তো আমরা যদি এখানে ফাইল এক্সপ্লোরারে যাই এবং বলি যে ডাবল ব্যাক স্ল্যাশ এই মেশিনের নাম এই মেশিনের নাম হচ্ছে এলোয়েন ড্যাশ এস বিআর এলোয়েন ড্যাশ এস বিআর ওয়ান ব্যাক স্ল্যাশ যদি আমি দেখেন যে ডেটা কথাটা কিন্তু আসছে বুঝছেন তার মানে হচ্ছে আমরা ডেটা ফোল্ডারটা শেয়ার ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারছি তো তাহলে যদি চলে যাই আমি দেখেন এবং আমরা নিউ দিলাম একটা ফোল্ডার এই ফোল্ডারের নামটা দিয়ে দিলাম হলো ডকুমেন্ট ডকুমেন্ট এই ডকুমেন্টের মধ্যে ঢুকে আমরা কিন্তু নতুন একটা ফাইল ও তৈরি করতে পারছি আসলে তাই না ডকুমেন্ট আমি বলে দিলাম নিউ ফাইল বলে দিলাম এখানে কিন্তু আমরা করে ফেললাম নোটপ্যাড নোট প্যাড দিয়ে ওপেন ও করতে পারছি তাই না

অনেক ভেতর এস দিয়ে আসছে কেবল শেয়ারটা আছে অন্যান্য জিনিসের মধ্যে আমার সেই ডেটা শেয়ারটাও আছে এবং আমরা যদি সেই এস এম বি জায়গায় এস দিই তাহলে আমার আমি এফ শেয়ার শেয়ারগুলো দেখতে ড্যাশ আমরা এটা দেখে নিলাম এখন পাওয়ার সেল এর মাধ্যমে জিনিসগুলো দেখতে পারি আসলে এখন আমরা তো একটা সেশনের মধ্যে আছি এখন আমার এই ডেটা শেয়ারের মধ্যে কেউ এটা আমরা কিভাবে দেখবো আমরা অলরেডি কিন্তু ওই কমান্ডটা

বাট দেখেন এখানে কোন ইউজার এখানে অ্যাক্সেস করছে সেটাও কিন্তু দেখাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস করছে তাহলে অন্য ইউজার যদি অ্যাক্সেস করতো তাহলে তারটা কিন্তু দেখায়তো এখানে এবং এটা কিন্তু সেশনে আছে সে কিন্তু সে কি কি ফাইল ওপেন করে আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারি হ্যাঁ তো সেটা আমরা কিভাবে দেখব দেখেন এস এম বি এই জায়গাটাতে আমরা যদি বলি অভিয়াসলি ওপেন ওপেন